তুমি তুমি এতদিন কোথায় ছিলা? আল্লাহ, তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। কোথায় ছিলা তুমি এতদিন? কোথায় ছিলা আমাকে ছেড়ে? কোথায় ছিলা? আমি ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? তুমি ঢাকা চলে আসার পরে বাবা আমাকে খুব মারধর করে। আব্বু, তুমি সুমনকে আমার সঙ্গে যোগাযোগ করতে বারণ করেছো? কেন বলেছো? আমি চাই না সুমন তোমার সাথে যোগাযোগ করুক, আর তুমিও সুমনের সাথে যোগাযোগ করো। কিন্তু তুমি কেন চাও না আব্বু? দেখো, আমি এমপি সাহেবকে কথা দিয়েছি, তার ছেলের সাথে তোমার বিয়ে হবে। আমি আমার জবান থেকে নড়তে পারবো না। আমি এমপি ছেলেকে বিয়ে করতে পারবো, আমি সুমনকেই বিয়ে করব। বোকার মতো কথা বলো না, সুমন তোমাকে কি দেবে? আব্বু, আমি সুমনকে ভালোবাসি। এমপি সাহেবের ছেলেও তোমাকে ভালোবাসে। আব্বু, আমি এমপি সাহেবের ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করলে সুমনকেই করব। হজর, ও ফোনটা নে, আরে করে আটকে রাখ। না না, ফোন আটকে রাখবে কেন? ওর কালকে কালকে ওর বিয়ে হবে, ওর খালাকে ফোন কর। চলো যাও, তোমার রুমে যাও। আমার কথাটা আব্বু, সে তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারছিল না। সেদিন রাতেই আমাকে চিটাগাঙের খালার বাড়ি নিয়ে যায়, আর তারপর জোর করে এমপির ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার হাজবেন্ড এখন লন্ডনে থাকে। 5 মাস আমরা একসঙ্গে সংসার করেছি। পরশু আমার হাজবেন্ড লন্ডন চলে গেছে, পরের মাসে আমাকেও নিয়ে যাবে। দেখো, আমি জানতাম, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু এটাও সত্যি যে এখন আমি অন্য কারোর বউ। 5 মাস তার সঙ্গে সংসার করেছি, একই ছাদের নিচে একই বিছানায় থেকেছি। তুমি এখন আর আমার কেউ না সুমন, তোমাকে এটা বুঝতে হবে, মেনে নিতে হবে। তুমি আগের মতো হয়ে যাও সুমন, এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। যা হয়েছে সেটা ভুলে যাও, ভেবে নাও যে যে আমি কোনোদিনও তোমার জীবনে ছিলামই না, আমি স্বপ্ন ছিলাম। তুমি না বলেছিলে তুমি আমি ছাড়া কারো বউ হবে না? তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে রাখবা আমার জন্য? এই তোমার দেখে রাখা, এটা তুমি পাল্লা, এইভাবে আমার জীবনটা শেষ করে দিলা। ঠিক আছে, ঠিক আছে, যাও, তুমি যাও এখান থেকে, যাও যাও। হাই দাঁড়া, দাঁড়া, তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? আমার লাইফটা নষ্ট করলি কেন? হায় রে বেঈমান!
গত ছয়টা মাস কোথায় কোথায় না খুঁজেছি আমি তোকে, কি না করেছি তোকে পেতে। দেখ দেখ এই ছয় মাসে কি অবস্থা হয়েছে, আর দেখ আর এতদিন পরে এসে বললি সব ভুলে নতুন জীবন শুরু করতে। সব ভোলা কি এত সহজ? তুই নেক্সট মান্থে লন্ডন চলে যাবি, ঠিক আছে? তুই লন্ডন চলে যাবার আগেই আমি তোর থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে বিয়ে করব। যা চলে যা এখান থেকে, যা, কোনোদিন এখানে আসবি না, যা এখান থেকে।